সো হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার এক্সাইটিং ব্লগ অফ আনপ্লাগ উইথ বিক্রম, যেখানে আমি নিয়ে এসেছি একটা আনলিমিটেড বাফেট অফ বং পিৎজা। এটা খুবই চর্চিত একটি জায়গা, যেখানে মাত্র 299 অনেক কিছু আইটেম পাওয়া যায়, সেটাও আবার আনলিমিটেড। সো ফার্স্ট অফ অল এদের অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু আমি কথা বলি। এদের অ্যাম্বিয়েন্সটা তুমি যখন এখানে এন্টার করবে মনে হবে যেন কোনো রাজার রাজকীয় মহলে চলে এসছো, একটা মুঘল সাম্রাজ্যের মুঘল এম্পায়ারের ভিতরে একটা জায়গা, যেখানে আছে রানীর সাজসজ্জার গয়না, যেখানে রয়েছে মেহফিলখানা, তার সাথে সুন্দর করে ডেকোরেট করা ডিজাইন করা সমস্ত ঝাড়বাতি লণ্ঠন অ্যান্ড ইভেন ফোয়ারা অবধি। সো আমার খুবই এক্সাইটিং লেগেছে এদের অ্যাম্বিয়েন্সটা। যদিও এদের অ্যাম্বিয়েন্সে বাদশাহী ছাপ থাকলেও এদের মেনু কার্ডে কিন্তু রয়েছে চাইনিজ থেকে শুরু করে মোঘল থেকে শুরু করে সব রকমের খাবার, ইভেন মকটেলস অ্যান্ড উইদাউট অ্যালকোহল বিয়ার টু। সো তোমরা যদি এখানে আসো অনেক রকম খাবার এলাকাটাতেও তোমরা এক্সপ্লোর করতে পারবে। বাট যদিও আমরা বুফের জন্য এসেছিলাম, সো আমরা বুফেটাই তোমাকে দেখাবো। এদের অনেক রকমের আইটেম রয়েছে, কী কী এদের স্টার্টার্স কিন্তু রয়েছে 2 রকম আর মেন কোর্স রয়েছে 5 রকম, তার সাথে রয়েছে ডেজার্টে ভ্যানিলা আইসক্রিম, সো এগ 65, আর তার সাথে রয়েছে গ্রিন চিলি চিকেন ড্রাই, আর তার সাথে মেন কোর্সে রয়েছে এগ নুডলস, তার সাথে পেপার গার্লিক চিকেন, তার সাথে রয়েছে ভেজ দরবারি, আর এটা বেসিক্যালি একটা মিক্সড ভেজ টাইপের ডিশ, আর তার সাথে রয়েছে বাটার নান, ইভেন চিকেন বিরিয়ানি, চিকেন কষা। সো দ্য মেনু ইজ সো টেম্পটিং, সো ডিলিশিয়াস, শুনেই একদম জিভে জল চলে আসে। আর আরেকটা জিনিস এদের সব থেকে ভালো আমার যেটা লেগেছে, এদের প্রত্যেকটা খাবারই ছিল কিন্তু বেশ গরম। আমি এত কম টাকার প্রাইজের বুফে অন্যান্য খেয়েছি, বাট ওখানে কিছু না কিছু আমি মিশাপ পেতাম, বাট এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। এখানে প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুন্দর গরম করা। আর এদের আরেকটা বিশেষত্ব হলো এদের যে খাবার প্লেট, সেটা কিন্তু সেই মোগল আমলে কাঁসার থালার মধ্যে তুমি ভাবো নুডলস খাচ্ছ, কীরকম একটা টেম্পটিং ব্যাপার। সো ফার্স্টে আমরা শুরু করলাম এগ 65 দিয়ে, আমাদের মেন স্টার্টার্সের 2টো আইটেমের মধ্যে একটা। এই 65 আইটেমটার ব্যাপারে আমি একটা বিশেষত্ব বলি, এটা কিন্তু জাস্ট লাইক দ্য চিকেন 65, বাট এটা এগ দিয়ে তৈরি। সেকেন্ড হচ্ছে এর কোটিংটা বাইরের খুবই পাতলা, প্রায় ডিমটা বেরিয়েই আসছে। থার্ড হচ্ছে এর মধ্যে একটা হালকা ঝাল, হালকা মিষ্টি একটা টেস্ট রয়েছে, উইচ ইজ অ্যামেজিং, অ্যান্ড একটা কারি পাতার ফ্লেভারও রয়েছে যেটা দুর্দান্ত লাগছে। এক কথায় সেটা হলো একদম মাস্ট ট্রাই আইটেম। সো এরপরে আমরা ট্রাই করলাম দ্য গ্রিন চিলি চিকেন, ইট ইজ জাস্ট লাইক দ্য ড্রাই চিলি চিকেন নর্মাল, বাট এটা হচ্ছে গ্রিন চিলি চিকেন। সো এটার মধ্যে বিশেষত্ব এটাই যে এটার মধ্যে একটা গন্ধ লেবুর হালকা একটা ফ্রেগনেন্স রয়েছে, কোটিংটা একদম পাতলা, চিকেনটা খুবই সফট, আর টেস্ট দুর্দান্ত। যেহেতু এটা বুফে, তো তোমরা কিন্তু স্টার্টারটা যত চাও ততই খেতে পারো, ইভেন মেন কোর্সও। সো এটার মধ্যে একটা আরেকটা জিনিস আমি বলি, যেটা নর্মাল চিলি চিকেন ড্রাই খেলে কিছুটা খাওয়ার পর মুখটা মেরে দেয়, বাট এটাতে সেই ব্যাপারটা নয়। আর এর মধ্যে টেবিলে রয়েছে কিছু চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগানো, তার মধ্যে যদি তুমি ছিটিয়ে খাও একটা আলাদা টাইপ অফ ফ্লেভার তুমি পাবে। সো আফটার স্টার্টার্স উই ট্রাইড দ্য মেন কোর্স। ফার্স্টে আমরা ট্রাই করলাম এগ নুডলসটা। এগ নুডলসটার মধ্যে কিন্তু কোনোরকম কোনো মশলা নেই, একদম প্লেন সাদা নুডলস, বাট এটা এগ দিয়ে তৈরি হয়েছে এগ নুডলস। এটা তুমি শুধু যদি খাও সেটাতে অতটা ভালো তুমি ফ্লেভার পাবে না, বাট এটা যদি তুমি পেপার গার্লিক চিকেনটা দিয়ে খাও তো এটা টেস্ট একদম অন্যরকম আসে। পেপার গার্লিক চিকেনটাও কিন্তু খুবই ডিলিশিয়াস ছিল খেতে, আর একদমই খুব বেশি স্পাইসি বা খুব বেশি সুইট নয়, একদম মিডিওকার একটা টেস্ট। আর তার গ্রেভিটার সাথে যখন তুমি চাউমিনটা খাবে একসাথে, এটা টেস্ট লাগবে দুর্দান্ত, জাস্ট মাউথ মেল্টিং। সো এরপরে আমরা ট্রাই করলাম দ্য বাটার নান উইথ ভেজ দরবারি। সো এই ভেজ দরবারির মধ্যে তোমাকে একটা বিশেষত্ব বলে রাখি, তোমরা অবভিয়াসলি বিরিয়ানি খাবে, চিকেন কষা খাবে, সব রকমের স্টার্টার্স খাবে, ডেফিনেটলি নুডলসও খাবে, বাট তোমরা যদি ভেজ দরবারিটা না খাও তাহলে বস আমি বলবো তোমরা কিন্তু মিস করবে, কারণ এই ভেজ দরবারিটা কিন্তু হালকা স্পাইসি রয়েছে আর এটা বাটার নান দিয়ে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। তো ফার্স্ট রাউন্ড শেষ করার পর আমরা এলাম আমাদের আবার প্লেটটা সাজিয়ে আর আমার ফেভারিট জায়গায়, সেটা হচ্ছে দ্য চিকেন বিরিয়ানি উইথ দ্য চিকেন কষা। সো চিকেন বিরিয়ানি ফার্স্টে তোমাকে কিছু কথা বলি, আমরা অনেক রকম বুফে খেয়েছি, সেখানে বিরিয়ানি কোয়ালিটি কিছু কিছু ভালো থাকে, কিছু কিছু মোটামুটি থাকে, কিছু কিছু খারাপও থাকে, বাট এদের বিরিয়ানির মধ্যে যে ফ্রেগনেন্সটা এটা কিন্তু একদম আলাদা। আলুটা ছিল একদম নরম, চিকেনের পিসগুলো
ডিসেন্ট বাট টেস্টফুল। আর তার সাথে বিরিয়ানিটা দিয়ে আলুটা দিয়ে যখন তুমি মুখে পুরবে ভাই, তোমার মনে হবে তুমি একটা আলাদা হেভেনলি একটা টেস্ট পাচ্ছ, ঠিক আছে? সো এটা একদমই অবশ্যই ট্রাই করো। আর এগুলো বিরিয়ানি যতই তোমরা খাও বাকি ডিশগুলো, তবু বিরিয়ানি আর চিকেন কষার জন্য কিন্তু বস জায়গা বাঁচাতেই হবে, আর নয়তো খুব মিস করবে। এই বিরিয়ানিটার টেস্ট দুর্দান্ত লেগেছে আমার। আর এছাড়াও বাটার নানটার সাথে তোমরা কিন্তু চিকেন কষাটাও ট্রাই করতে পারো, আর সেটার টেস্টও কিন্তু খুবই ভালো। আর লাস্ট পথে অ্যাজ ইউজুয়াল দ্য ভ্যানিলা আইসক্রিম। সো এই ছিল আমাদের মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যাট বং পিৎজা। সো প্রাইস মোটামুটি 300 করে পার হেড লেগেছিলো, 600 দুজনের খাবার, একদম পেট পুরো হয়ে গেছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, টিল দেন টাটা।